ধন্যবাদ দিলেন সাকিবের মা, অপু জয়ের প্রশংসা করলেন সাকিবের বাবা। আজ শবে বরাতে অপু বিশ্বাস নিজ হাতে হালুয়া রুটি মহিষের কষা গোস্ত সাকিবের বাড়ি পাঠালেন। দর্শক বন্ধুরা, অপু বিশ্বাস বলেন, আমি চাই আমার সন্তান নামাজ শিখুক, কোরআন হাদিস শিখুক। অপু বিশ্বাস তার একমাত্র সন্তানকে সব ধরনের ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে চান, আর তাই আজ পবিত্র শবে বরাতে প্রতিবারের মতো এবারও অপু বিশ্বাস হালুয়া রুটি গোস্ত মিসকিনদের মাঝে বিতরণ করতে চান। যদিও ইদানিং ফেসবুকে এই পবিত্র রজনী পালন করাকে বেদাত বলা হয়, তবে আমি মনে করি একটি দিনের উসিলায় হলেও যদি দরিদ্র মানুষ একটু ভালো খাবার পায় তাহলে দোষের কিছু নেই। আমরা সবাই নামাজ পড়ি, একটি দিন যদি সবাই একসাথে সৃষ্টিকর্তার কাছে গুনার খাতা মাফের জন্য নিজেদের ভুলের জন্য ক্ষমা চাই তাহলেও দোষের কিছু আছে বলে আমি মনে করি না। আমি ছোটবেলায় দেখেছি মুসলমানদের ঘরে ঘরে হালুয়া রুটি বানানো হয় প্রায় প্রতিটি বাড়িতে। মুসলিমদের দেখে আমিও মাকে বলতাম, মা আমাদেরও আজ হালুয়া রুটি করো। মা আমার কথা রাখতেন, কিন্তু এখন আর এমন উৎসব হতে দেখা যায় না। মুসলিম ছোট ছোট ছেলে মেয়ে মসজিদে যেয়ে সারা রাত নামাজ পড়ত, যা আমার খুব ভালো লাগত। আর তাই আজ শবে বরাতে আমি চাই জয়ের জন্য হালুয়া রুটি করে খাওয়াতে। জয় গাজরের হালুয়া খুব পছন্দ করে। আমার শাশুড়ি শাকিব খানের মা গাজরের ও বুটের হালুয়া খুব সুন্দর বানায়। মা অসুস্থ, কিন্তু আমি যখন তাকে জানাই জয় শবে বরাতে গাজরের হালুয়া খাবে, শোনার সাথে সাথে উনি আমাকে বলে, জয়কে নিয়ে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি নিজের হাতে তোমাদের হালুয়া রুটি বানিয়ে খাওয়াবো। আর তাই আজ শবে বরাতে অপু বিশ্বাস নিজেও নিজের হাতে হালুয়া রুটি মহিষের কষাগোস্ত সাকিবের বাড়ি পাঠালেন, অপুকে ধন্যবাদ দিলেন, এবার সাকিবের মা অপু জয়ের প্রশংসা করলেন সাকিবের বাবা। দর্শক বন্ধুরা, অপুকে বারবার বিয়ে করা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাই তিনি বলে দিয়েছেন তিনি আর কখনো বিয়ে করবেন না এবং সন্তানের জন্য সারা জীবন এমনটাই থেকে যাবে। কারণ অপু বলেন, কত মাই তো আছেন যে কিনা সন্তানের জন্য স্যাক্রিফাইস করেন, আমিও না হয় তাই করলাম। আমি সনাতন ধর্মের মেয়ে ছিলাম, কিন্তু শাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন ডিভোর্সের পর যদি আর কোনো অপশন না থাকতো তাহলে আমি আবার সনাতন ধর্মে ফিরে যেতাম, কিন্তু আমার একটা বেবি আছে, এখন সেই আমার সবচেয়ে বড় অপশন। তাই আমি আমার বেবির জন্য ইসলাম ধর্ম পালন করব, কারণ আমার স্বামী মুসলিম, পরিবারের সেই সূত্রে জয়ও মুসলিম। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।